কর্ণগর বইমেলাতে বিশেষ অতিথি হিসেবে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। এদিন তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সবসময় মানুষের পাশে আছে। মানুষ যেই বিশ্বাস নিয়ে নির্বাচনে এই সরকারকে এনেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, সরকার সেই বিশ্বাসের মর্যাদা আগামী দিনেও রাখবে। এদিন তিনি এর পাশাপাশি আরও বলেন, রাজ্যের কারিগরি শিক্ষা দপ্তর ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দিয়ে চলেছে অনবরত, তার ফলে তারা বিভিন্ন শিল্পে কর্মসংস্থানের সুযোগও পাবে। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের কারিগরি শিক্ষা দপ্তরের মন্ত্রী প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির কি বলেন শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু যা কথা বলেন, যেটা উনি কথা দেন সেই কাজ কিন্তু উনি করে দেখান। এবং আমাদের সংগঠন রয়েছে অত্যন্ত দক্ষ সংগঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি অত্যন্ত সুচারুভাবে নিজে একদম সাইলেন্ট থেকে নীরবে থেকে এমন সুন্দরভাবে দল পরিচালনা করেন যে আমরা প্রচুর সিট নিয়ে আবার আমরা জিতে এলাম। এবং এটা নিশ্চিত যে আপনারা যে আশা করে আপনারা ভোট দিয়েছেন, মানুষ যে আমাদের যে ম্যান্ডেটটা দিয়েছে সেই ম্যান্ডেটের মর্যাদা আপনাদের রাখবো। এই কথাই আমি বলার জন্য এতগুলো কথা বললাম যে দেখবেন আপনারা যে আশা নিয়ে যে আকাঙ্ক্ষা নিয়ে যে আপনাদের চিন্তাভাবনার মধ্যে ছিল যে আমরা এই দলটাকে নিয়ে আসবো সরকারে, সেই সরকার কিন্তু আপনার পাশে আছে, থাকবে, এবং যে প্রতিশ্রুতি দিয়েছে প্রত্যেকটা প্রতিশ্রুতি একদম অক্ষরে অক্ষরে পালন করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই আশা যেমন আমরা করি, বিশ্বাস করি, এবং আপনারাও আশা করুন এবং বিশ্বাস করা শুরু করুন যে এই প্রতিশ্রুতি কিন্তু পালিত হবে, একদম পুঙ্খানুপুঙ্খভাবে পালিত হবে, এর থেকে কোনো বিচ্যুতি ঘটবে না। আপনি 5 বছরে মিলিয়ে নেবেন, আমি হয়তো আবার কর্ণগরের পরিবারে বইমেলায় আসবো, কারণ বইমেলা যাই, বিভিন্ন লোকের সঙ্গে পরিচিত হই, নতুন নতুন মানুষ আসেন, পুরনো লোকের সঙ্গে দেখা হয়, এটা আমার কাছে একটা খুব আনন্দের বিষয়। এবং আমি গর্ববোধ করি যে আপনাদের কর্ণগরে এখানে এসেছি, এখানকার এত মানুষ এখনো রয়েছেন, আমাকে চেনেন ব্যক্তিগতভাবে, আমি মানুষদের চিনি এবং মানুষদের সবচেয়ে বড় কথা সম্মান করি, এবং আপনারা সম্মান করেন এই আনন্দ দেখান বলেই আমার কিন্তু আজকে এখানে আবার আসা, আবার আসবো বারবার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এখনো প্যান্ডেমিক সিচুয়েশন রয়েছে। তো আমার সঙ্গে আমার শেষ চাকরি জীবনের যে শেষ সময়, যেখান থেকে আমি পদত্যাগ করে যেখানে আমি আরেকটা নতুন জায়গাতে নতুন আঙিনায় আমি প্রবেশ করলাম, তো সেই শেষ জায়গাটাকে আমি আগে ভুলতে পারি না। কারণ সেইগুলো কারণগুলো হচ্ছে, যেমন জায়গাটার উপরে একটা ভালোবাসা রয়েছে, তার থেকেও বেশি ভালোবাসা জায়গার উপরে তো আছেই, তার সঙ্গে রয়েছে সবথেকে এখানকার মানুষরা। আজকেও আমার কাছে গেছিলেন যেখানে আমাদের যে সঙ্গীত রয়েছে উত্তরপাড়ায়, সঙ্গীত চক্র, ওখানে এসেছিলেন, আমি আবার 22শে ডিসেম্বর ওদের বলেছি সঙ্গীত চক্রতে আমি আসবো। মিস্টার পাল গেছিলেন এবং আরো সঙ্গে গেছিলেন, তো এখানকার মানুষের কথা বলতে পারি না। আর এখানকার মানুষ ভীষণ ভীষণ ভাবে সংস্কৃতি প্রেমী মানুষ, আর সঙ্গে বহু লোকের কথা হয়, হোয়াটসঅ্যাপে মেসেজ চালাচালি হয়, এমনি মানুষের যখনই আসেন অফিসে কথা হয়, হতে হতে যে বহু অভিজ্ঞতার সঞ্চয় থেকেই কিন্তু আমি লেখার চেষ্টাগুলো করি। তো আমার 9-10খানা নোভেল, এখন পর্যন্ত 10-12খানা নোভেল আমি লিখেছি, উপন্যাস লিখেছি, হয়তো ভবিষ্যতে আরও লিখব। আমি তারপর সিনেমা বানিয়েছি একটা, আরও হয়তো সিনেমা বানাবো। তো এখন যেটা বিশেষ করে এই সময় পত্রিকায় যেটা ছাপা হচ্ছে, ধারাবাহিকভাবে বেরোচ্ছে, কিডন্যাপ কিসা, সেই কিডন্যাপ কিসা হচ্ছে আমাদেরই খুব বিখ্যাত একজন শিল্পপতি ছিলেন, আছেন এখনও বেঁচে, সেই পার্থ রায়বর্মন, তার কিডন্যাপ থেকে শুরু হয়েছিল। যদিও তার মধ্যে অনেক কিছু গল্প রয়েছে, আরও অনেক তার বিস্তার রয়েছে। সেখানে একটা কিডন্যাপার গ্যাং ছিল, তাছাড়াও ছিল একটা টেরোরিস্ট গ্যাং। তো টেরোরিস্ট আর কিডন্যাপাররা একসঙ্গে জোটবদ্ধভাবে একটা কিডন্যাপ করে নিয়ে গেল, এবং তার মাঝখানে অনেকগুলো ঘটনা, সেই চেন অফ সিকোয়েন্স যেগুলো রয়েছে সেগুলোকে আমি রিফ্লেক্ট করার চেষ্টা করেছি। কিন্তু এখানে সাহিত্য গুণটা খুব কম আছে এই লেখায়। আমি সব চেষ্টা করেছি যে এটা ওটিটি প্ল্যাটফর্মে যদি ফিল্ম করা যায় সেই জন্য আমি চেষ্টা করব ভবিষ্যতে। এখন আমি একটা দায়িত্বে রয়েছি, আর আমি সরকারের যে দায়িত্বে রয়েছি, যে দায়িত্ব আমাকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, সেটাকে আমি হোল হার্টেডলি চেষ্টা করছি ইমপ্লিমেন্ট করার। এই নভেম্বর ডিসেম্বর মাসের মধ্যেই, ডিসেম্বরের কদিনের মধ্যেই প্রায় আমার 23,000 তরুণ তরুণীদের চাকরির ব্যবস্থা আমি করেছি এবং ভবিষ্যতেও করব। এরা আমার যে দপ্তর পলিটেকনিক, আইটিআই, স্কিল ডেভেলপমেন্ট, যারা কম মেরিটের ছাত্র আমরা ডিল করি, খুব যারা ব্রিলিয়েন্ট ছাত্র, যারা মেডিকেল পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, চলে যাচ্ছে বিভিন্ন ভালো ভালো জায়গায়, আইআইটিতে পড়ছে, সায়েন্স নিয়ে পড়ছে, বিভিন্ন জায়গাতে অনার্স নিয়ে পড়ছে, তাদের জন্য নয়, আমরা একটু লো মেরিটের স্টুডেন্ট, যারা একটু নিম্ন মেরিটের স্টুডেন্ট, সেই স্টুডেন্ট নিয়ে ডিল করি পলিটেকনিক, আইটিআই এবং স্কিল ডেভেলপমেন্ট থেকে। আমি সবসময় চেষ্টা করি যারা যারা ঢুকছে, প্রত্যেকটা ছেলে এবং মেয়ে, তাদের চোখে একটা স্বপ্ন আছে, তাদেরও বাঁচার অধিকার, তাদেরও একটা প্রফেশন দরকার, তাদের একটা জব দরকার, সেই জব ওরিয়েন্টেড কি করে করে তোলা যায়,
সেই কারিগরি দপ্তরকে সেটা নিয়ে আমি চেষ্টা করে যাচ্ছি এবং আমি নিশ্চিত যে এক বছর আগামী ডিসেম্বর মাসে মানে আমার দেড় বছর হবে মন্ত্রিত্ব ততদিনে আগামী ডিসেম্বর মাসের মধ্যে আমি টার্গেট করেছি যে 2 লক্ষ বেকার যুবক যুবতীকে যাতে চাকরি আমরা করে দিতে পারি এই লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি এবং আমি নিশ্চিত আমরা সাকসেসফুল হব। কর্ণগর থেকে রাকেশ চক্রবর্তী, রিপোর্ট সঠিক বার্তা।